মানুষকে ভয় দেখায় ভোট দিবেন? আমরা ভয় দেখায় ভোট দেই না, আপনারা তো ভয় চিটে রাইতে ভোট করেন। আপনারা সন্ধ্যার পরে থেকে শেষ রাত পর্যন্ত যদি তাই হয়, যদি তাই হয় আপনারা নির্বাচন আসলে না হয় আপনাদের ভয় পাইতা? আমরা গেছি না, আমরা গেছি না, আচ্ছা বলেন তো আমরা রাতে কেনে ভোট করতে সাহসী পান নাই? আমরা রাতে ভোট করব। আপনারা ধরেই নিছেন আপনার দল যারা করতে আসলে আপনাদের ভোট দিবে না? আমাদের সাথে এদেশের ভোটাররা, আমাদের সাথে সরকারি কর্মকর্তারা, আমাদের সাথে নির্বাচন কমিশনাররা, আমাদের সাথে কোর্ট কাছারিও আমাদের সাথে। আপনাদের সাথে কি আছে যে আপনারা আপনারা এই যে শুনেন, রাইতে নির্বাচন করছেন দেখি তো বিদেশি আসছে। আপনি তো বলেন রাজনীতি আমরা কথা কইতে দিলেন না আমার ভদ্রতা, আমি তাও আপনাকে আমরা রাজনীতি আপনি হঠাৎ করে খেপলেন কেন? আমারে বলেন, আমি খেপি না, আমি বলতেছি কি আপনি খেপছেন হঠাৎ করে? আমি কি বলতে চাচ্ছি দিলেন না কেন? এখানে মনি আপা যে কথা বলে, নীলুফার মনি কিন্তু টকশো অনেক বছর যাবত করতেছে, তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার কোনো শেষ নাই। উনি সবসময় মনে করে দলকে বাঁচাইতে হবে, দলকে রক্ষা করতে হবে, সেই জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে উনি আইনকে বিদ্যাঙ্গুলি দিয়ে কথা বলে। প্লিজ, আমি আমি নিজে একজন অ্যাডভোকেট হিসাবে, আইনজীবী হিসাবে এটা মেনে নিতে পারি না। নাম্বার নাম সেই জন্যই বলছি। সেকেন্ড হলো, দেখেন যে সে একজন অ্যাডভোকেট হইয়া সে কিন্তু সহ তাদের দলের বিজ্ঞ আইনজীবী আছে, ব্যারিস্টার এবং আইনমন্ত্রী মওদুদ এই মামলা পরিচালনা করেছে। ওনারা কোনোদিন কিন্তু বলে নাই যে এই রায়টা অমূলক, অসত্য বা কিছু। ওনারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব করছে, মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, এটা তো অসত্য কিছু না। এটা আপনি কেন বারবার মিথ্যা দিয়ে ডাকতে চান? আপনি মিথ্যা দিয়ে কেন সাক ডাকতে চান? কই মাস না, এটা না, এটা হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তারেক রহমান এদেশের কে এটা সবাই জানে, কিভাবে এদেশের প্রাণ, এই প্রাণ আপনার কাছে, কারণ কিছু প্রাণ ভন্ত মানুষের জীবনে প্রত্যেকের একটা প্রাণ আগামী দিনে, তো এই প্রাণটা আপনার তার হতে পারে কিন্তু আমার তো না। আমি তো তার বাস্তবতা জানি, আমি তার বাস্তবতাটা জানি, এদেশের মানুষ তার বাস্তবতা জানে। সেই জন্য আমি বলছি, দেখেন যে রাজনীতি করতে আসছেন, আমি তার আশ্রয় প্রশ্রয় নেন কেন? সত্য কথা বলেন, আপনার মতো লক্ষ কোটি এই ভোটার হয়তো বিএনপি আছে, এরাও কিন্তু হাসে, অবাক হয়, ওরাও কিন্তু অবাক হয়। সুতরাং আমরা মিথ্যার আশ্রয় নয়, সত্যের পথে আসছেন। আপনি এই নির্বাচন করেন নাই 14-তে, আপনারা 18 নির্বাচন করেন নাই, না 18 নির্বাচন করতে দিয়েছেন, 24-এ কি হবে নসলিম বাবু? 24-এ নির্বাচন হবে, 24-এ নির্বাচন হবে। এই যে আমার বোন, আমি ওনাকে আমন্ত্রণ জানাই, নির্বাচনটা করেন, আপনার মতো একজন যোগ্য, আপনি আমিও আপনাকে আমন্ত্রণ জানাই, আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছেড়ে দিয়ে আসেন, আমাকে বলতে দিয়েছেন, দুজনে মিলে একসঙ্গে নির্বাচন, আমাকে বলতে দিয়েছেন। দেখেন আমি কি বলি, আপনার মতো যোগ্য, মেধাবী, সুন্দর একজন নেত্রী, একজন নেত্রী নির্বাচন করেন, জয়লাভ করবেন, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু আপনারা ওই যে হাইজ্যাক করে ভোট নেবেন, ভোট নাই, মানুষকে ভয় দেখায় ভোট নেবেন? আমরা ভয় দেখায় ভোট দেই না, আপনারা তো ভয় চিটে রাইতে ভোট করেন। আপনারা সন্ধ্যার পরে থেকে শেষ রাত পর্যন্ত, যদি তাই হয়, যদি তাই হয় আপনারা নির্বাচন আসলে না হয় আপনাদের ভয় পাইতা? আমরা গেছি না, আমরা গেছি না, আচ্ছা বলেন তো আমরা রাতে কেনে ভোট করতে সাহসী পান নাই? আমরা রাতে ভোট করব? আপনারা ধরেই নিছেন আপনার দল যারা করতে আসছে তারা কি ভোট দিবে না? আপনি আমাদেরকে ভয় পান, এদেশের মানুষ আমাদের সাথে, সেই জন্য আসেন না দিনের বেলা, এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে, এদেশের ভোটাররা আমাদের সাথে, সরকারি কর্মকর্তা আমাদের সাথে, নির্বাচন কমিশনাররা আমাদের সাথে, বলেন আমি কোর্ট কাছারিও আমাদের সাথে, রাইতে কেন নির্বাচন? আপনাদের সাথে কি আছে যে আপনারা আপনারা এই যে শুনেন, রাইতে নির্বাচন করছেন দেখি তো বিদেশি আসছে? আপনি তো বলেন এই যে টুপি নিয়ে আসলেন আমাদের সাথে, যদি সবাই করছেন দেখি তো বিদেশি আসছে? এই এক কোর্কার সাথে আপনারা রাইতে নির্বাচন করছেন বলে এখন বলেন আমরা দিনের বেলা নির্বাচন করব? তাহলে বুঝতে হবে বাংলাদেশের 99% ভোটার আমাদের, কিন্তু আমরা বিএনপি কে আনবো না, বিএনপি কে আনবো না, এই কারণে এই জন্য আমরা নির্দলীয় দিব না, বিএনপি কে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমরা এই বাধা দেন। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, এদেশের ভোটাররা আমাদের সাথে, এদেশের জনগণ আমাদের সাথে,
রাত্রে ভোটমারি এইটো আমাদের সাথে এদেশের প্রশাসন আমাদের সাথে এদেশের প্রশাসনকে এই যে গালি দিলেন নতুন করে এই যে 5% র‍্যাব দিলেন নতুন করে র‍্যাব আমাদের সাথে এই যে প্রশাসনকে অ্যারেস্টের জন্য অ্যারেস্ট যাতে না করা হয় প্রশাসনকে আপনি আইন বানালেন নতুন করে আপনি আমরা এইজন্য তো আপনি আপনি কি করেন ঘুষ দেওয়া শিখাইছেন মুসলিম বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদুর রহমান সাইদুর রহমান টাপ আমরা আলোচনা শেষ করব 2 মিনিট আছে আমাদের প্রশাসন আমাদের বাবু আমি আমি আপনাদের না আপনাদের কোচের জন্য কি এখন আমাকে সঞ্চালক স্যারকে বলতে চাই আমরা